হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সব খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে এই ভিডিওতে এমন একজন ইউটিউবারকে নিয়ে আমরা কথা বলবো যাকে বাংলা ঘরে ঘরে প্রত্যেকে চেনে, ইভেন বাংলাদেশেও তার একটা হিউজ ফ্যান বেস আছে, প্লাস অনেকেরই ইন্সপিরেশনও কিন্তু সে। আমি কথা বলছি দ্য বঙ্গাই কিরণ দত্তকে নিয়ে। তো আরও একবার রীতিমতো চর্চায় চলে এসেছে সে, প্রত্যেকের মুখে মুখে তার নামটা আরও একবার ঘোরাফেরা করছে, এবং তার কারণ হলো তার রিসেন্ট একটা ভিডিও যেটা খুব ভালো রেসপন্স পাচ্ছিল, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে। তো কে ডিলিট করলো, কেন ডিলিট করা হলো, সেটা নিয়েই ডিটেলস তোমার সাথে এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি। সো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। তো দেখো, কিছুদিন আগে বঙ্গের সাথে একটা খুব বাজে ঘটনা ঘটেছিল, অনেকে সেটাকে সাপোর্ট করেছে, অনেকে সেটা আবার সাপোর্ট করেনি। তাকে একটা লিগাল নোটিশ পাঠানো হয়েছিল, তার কাছে একটা এফআইআর হয়েছিল এবং তাকে একটা আইনি নোটিশ পাঠানো হয়। সেই কেসটা এখনও চলছে, পেন্ডিং আছে, মিটমাট হয়নি। তো রীতিমতো সেটা ঘটার পর সে কিন্তু মানসিকভাবে একটু ভেঙে পড়ে, স্বাভাবিকভাবেই। এটা যে কারোরই, যদি আমার নামে একটা এফআইআর হয়, আমাকে যদি একটা লিগাল নোটিশ পাঠানো হয়, আমি তো একটু হলেও আঘাত পাবো, তাই না? আমি এতদিন ধরে যে কাজটা করে এসেছি সেই কাজটার জন্য এতদিন কিছু হয়নি, হঠাৎ করে একটা কিছু হয়ে গেল। তো যেটা বলার যে সে দু আড়াই মাসের একটা ব্রেক নেয়, আমরা দেখতে পারি সে যে ধরনের কন্টেন্ট বানাতো, মানে তার যে কন্টেন্টগুলো খুব মানে প্রচণ্ড পপুলার, হাইলি পপুলার, সেই ধরনের কন্টেন্ট কিন্তু সে বানাচ্ছিল না। র্যাদার সে তার যে সেকেন্ড চ্যানেল আছে ইয়োর বঙ্গায়, সেখানে গেমিং ভিডিওস আপলোড করছিল সে, এবং ফ্যান্সরা স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে, তুমি কমেডি কন্টেন্ট বাদ দিয়ে এই ধরনের গেমিং ভিডিওস আপলোড করছো, অনেকেই জিজ্ঞেস করছিলো দেখলাম। তো সে উত্তরে বলে যে আমার মন মেজাজ এখন অতটা ভালো নেই, সে কারণে আমি সারাদিন ধরে গেম খেলছি, মনটা যেন একটু ভালো করতে পারি, ভালো রাখতে পারি মনটাকে। এবং সেখান থেকে এডিট করে সে কিছু গেমিং ভিডিওস আপলোড করছিলো যাতে ফ্যান্সদেরকে মানে ফ্যান্সদের টাচে সে সবসময় থাকে এবং ফ্যান্সরাও যেন তাকে মাঝে মধ্যে দেখতে পায়, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? তো দু আড়াই মাস ব্রেক নেওয়ার পর সে কিন্তু আরও একবার সে তার পুরনো ফর্মে ফিরে আসে এবং নতুন একটা কমেডি ভিডিও সে আপলোড করে, যেটা নাম দেয় সে এভরিথিং অ্যাবাউট পর্ন, এবং সেটা খুব ভালো রেসপন্স পাচ্ছিল। এবং দেখো, এটা আমাদের মানতেই হবে যে একটা ভিডিও যখন ভাইরাল হয়ে যায়, সেখান থেকে খুব হিউজ পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করে। এবং দ্য বঙ্গায়ের মতন একজন ইউটিউবার যে পুরোপুরি ফুল টাইম ইউটিউবার, সে তো আর কোনো জব টপ করে না, তো এটা কিন্তু মানতে হবে। একদিকে ভিডিওটা পপুলারিটি পাচ্ছে, প্রচুর লোকে দেখছে, তার সাথে একটা হিউজ অ্যামাউন্ট রেভিনিউ জেনারেট করছে, আমাকে তো খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে, তাই না? তো সেই ভিডিওটা হঠাৎ করে ডিলিট করা হয়েছে। তো সে কিন্তু বলেছে যে কী কারণ বা কেন সে ডিলিট করেছে সেটা সে বলতে পারবে না। তো স্বাভাবিকভাবে সবাই জিজ্ঞেস করবে যে কী এমন কারণ যে সে বলতে পারবে না, রীতিমতো কমেন্ট বক্স ভরে যায়, সবাই তাকে জিজ্ঞেস করতে থাকে। সে কিন্তু উত্তরে বলে যে আমি যদি কখনও প্রভাবশালী কোনো ব্যক্তিত্ব হই, আমি এই কারণটা বলবো, মানে আমি যদি কখনো পাওয়ারফুল একটা পার্সন হয়ে যাই, আমি তখন রিজনটা বলবো যে কী রিজনে ভিডিওটা ডিলিট হয়েছে। সে এটা ক্ল্যারিফাই করে দিয়েছে যে এটা কোনো ধরনের ইউটিউব গাইডলাইন্স বা মানে কমেডি গাইডলাইন্স যেটা থাকে সেটাকে সে ভায়োলেট করেনি, যে সে কারণে ইউটিউব ডিলিট করে দিয়েছে। ইউটিউব কিন্তু ডিলিট করেনি। আমি ভাবছিলাম হয়তো যে অ্যাডাল্ট কন্টেন্ট আছে, কিছু হয়তো ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয়েছে, হয়তো কমেডি গাইডলাইন্সে প্রচুর রুলস রেগুলেশন আছে, সেটা হয়তো ভায়োলেট করেছে, সে কারণে ইউটিউব ডিলিট করেছে, কারণ ওটা ছিল এভরিথিং অ্যাবাউট পর্ন। কিন্তু ভিডিওটা শেষে খুব ভালো একটা সোশ্যাল মেসেজও ছিল কিন্তু। তো ইউটিউব এটা ডিলিট করেনি, সেটা সে বলে দিয়েছে, এবং এটাও বললো যে কেউ রিপোর্ট করে বা ফ্ল্যাগ করে সেই ভিডিওটাকে টেকডাউন করে দিয়েছে, সেটাও কিন্তু ঘটেনি। তার মানে কি, সে নিজে থেকে হাইড করে রেখেছে বা প্রাইভেট করে রেখেছে যাতে সে নিজে দেখতে পারে, অন্য কেউ না দেখতে পারে, বা সে হয়তো ডিলিটই করে দিয়েছে ভিডিওটা। তো কেন করলো সেটা সে বললোই না, তবে তার কথাবার্তা থেকে এটুকুনি বোঝা গেছে যে ওপর মহল থেকে কিন্তু তার ওপরে একটা চাপ এসছে, মানে প্রভাবশালী কোনো ব্যক্তি বা হয়তো একটা টিমও হতে পারে, তারা হয়তো প্রেশার ক্রিয়েট করেছে যে এই ভিডিওটা যেন ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল। সে হয়তো নামগুলো নিতে পারছে না, কিন্তু আমি দেখেছি বঙ্গায় কিন্তু প্রতিবার মুখ খুলে বলে যে এই হয়েছে, এই কারণে আমি এটা করতে বাধ্য হয়েছি, কিন্তু এবার কিন্তু সে মুখটাই খুললো না। তো কে বা কারা এর পেছনে আছে আমরা এভাবে অ্যাসাম্পশন করতে পারি না, কার এগেনস্টে অ্যালিগেশন আনবো না যে এরা করিয়েছে বা ওরা করিয়েছে, এটা তো আমরা বলতে পারবো না, এটা বঙ্গাই ভালো বলতে পারবে। এবং আমরা আশা করছি যে বঙ্গাই হয়তো খুব তাড়াতাড়ি সেটা রিভিলও করবে, কারণ যেভাবে ফ্যান্সরা তাকে জিজ্ঞেস করছে যে কী হয়েছে না হয়েছে, তাকে কিন্তু বলে দেওয়া উচিত যে এই কারণে আমি ভিডিওটা ডিলিট করেছি। অনেকে তাকে সাপোর্টও করছিলো দেখলাম, যে বলছিল না দাদা এভাবে ভেঙে পড়ো না, এরকম তোমার সাথে বারবার দু মাস তিন মাস অন্তর অন্তর কিছু না কিছু ঘটছে, তুমি প্লিজ ভেঙে পড়ো না, তুমি আবার ভিডিও আপলোড করো। অনেকে আবার বলছিল যে তুমি ভিডিওটা আবার রি আপলোড করে দাও বা হাইড বা প্রাইভেট করে রাখলে সেটাকে পাবলিক করে দাও, যা হচ্ছে হোক আমরা দেখে নেবো, আমরা তোমার সাথে আছি, এইভাবে সাপোর্ট করছিল। তো সে উত্তরে আবার বলে যে আমি ক্যারিমিনাটি না যে আমি এত সাপোর্ট পাবো, রাদার সে বলে যে আমি পশ্চিমবঙ্গে থাকি এবং এখানে উল্টো আমাকে নিয়ে খিল্লি হবে। তো মানে
প্রচন্ড একটা ইনসিকিউর জায়গায় সে চলে গেছে আমরা যতদূর বুঝতে পারলাম। তবে ফ্যান্সরা তার সাথে আছে। হ্যাঁ, একটা দল এটাও বলছে যে ইচ্ছে করে সে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য, কমেন্ট সেকশনে দেখছিলাম যে ইচ্ছে করে সে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য, সেই জন্য আরও একবার চর্চায় থাকতে পারে, সেই কারণে সে ভিডিওটাকে হাইড বা ডিলিট করে দিয়েছে। এবার আমার কথা হচ্ছে, এত ভালো রেসপন্স পাচ্ছে, আমি যদি সত্যি চর্চায় থাকতে চাই আমি তো ভিডিওটা আরও ভাইরাল করার চেষ্টা করব, আমি রাদার ডিলিট করতে যাবো কেন, তাই না? তো এটা বাজে কথা। আর তার ইনস্টা একটা হিউজ রেভিনিউ জেনারেট করছে, সেই রেভিনিউটা তো আমার দরকার রে বাবা। তাহলে নিজে থেকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য ডিলিট করলাম, এই পয়েন্টটা আমি নাল অ্যান্ড ভয়েড বলছি, এটা কোনো মানে হয় না। তবে কোন প্রভাবশালী ব্যক্তি বা কারা তাকে ফোর্সফুলি মানে জোর করেছে, রীতিমতো মানসিকভাবে চাপ দিয়ে তাকে ভিডিওটা টেকডাউন করতে, ডিলিট করতে বা হাইড করতে বাধ্য করেছে, সেটা কিন্তু আমাদের জানার এখন তো প্রয়োজন। কারণ আমরা যারা ইউটিউব ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি, এক একজন এক এক জনরাতে বানাচ্ছে। আমার আরেকটা চ্যানেল আছে মিস্টার বং, সেখানে আমি কমেডি কন্টেন্ট আপলোড করি, ব্লগ কন্টেন্ট আপলোড করি, ব্লগিং ভিডিওস আমার সাথে যা যা ঘটে তোমরা অনেকেই ফলো করো। তো হঠাৎ করে যদি এরকম মানে আমাকেও কেউ প্রেশার ক্রিয়েট করে বা আমার একটা খুব ভালো ভিডিও হয়তো ভাইরাল হয়েছে, আমার কিছু কিছু ভিডিওস আছে কিন্তু দেখবে যেগুলো 2-2.5 লাখ অবধি ভিউজ পেয়েছে, তার মানে কি ওখানে আমি ভালো কিছু ইনফরমেশান দিতে পেরেছি, সেই কারণে লোকজন দেখেছে, শেয়ার করেছে, ভাইরাল হয়েছে সেই ভিডিওটা, এবং তার এগেনস্টে আমি একটা হিউজ রেভিনিউ জেনারেট করেছি। আমি যেই মোবাইলটা কিনেছি, ওই মোবাইলটা ওই সব ভিডিও ভাইরাল হয়েছে ওই রেভিনিউ থেকে কিন্তু আমার কেনা, ঠিক আছে? তো আমার যদি সেই ভিডিওগুলো এখন কেউ বলে ডিলিট করে দিতে, তাহলে তো তার সাথে সাথে আমার রেভিনিউ চলে যাবে, তাই না? রেভিনিউটাও কিন্তু ডিলিট হয়ে যাবে, এখনও তো রেভিনিউ জেনারেট করছে সেটা। তো আমার যেটা বলার যে আমার সাথে যদি এরকম কখনো ঘটনা ঘটে, আমি কিন্তু রীতিমতোভাবে সত্যি মানসিকভাবে আঘাত পাবো, রীতিমতো ভেঙে পড়বো। আমার কোনো একটা ভিডিও যেটা ভালো ভিউজ পাচ্ছিলো, আমাদের কাছে 20-25 হাজার ভিউজ মানে প্রচুর ব্যাপার, ছোটো ক্রিয়েটার যারা আছে তাদের কথা বলছি, তো তাদের কথা ভেবে অ্যাটলিস্ট বঙ্গাইকে মুখ খোলা উচিত আমার মনে হয়, যে কে বা কারা অ্যাকচুয়ালি এসব করাচ্ছে। এবং সে অ্যাওয়ারও করেছে যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো তোমরা একটু সাবধানে কন্টেন্ট আপলোড করবে। তো আমরা যদি না জানতে পারি যে অ্যাকচুয়ালি কী ঘটেছে, কারা ঘটাচ্ছে, কারা এরকম প্রেশার ক্রিয়েট করছে, তাহলে আমরা অ্যাওয়ার হবো কী করে? আমরা তো বুঝতেই পারছি না, তাই না? তো আমি জানি না বঙ্গের কাছে ভিডিওটা পৌঁছবে কি পৌঁছবে না, যদি পৌঁছয় তোমরা যদি পৌঁছে দিতে পারো, আমাদের কিন্তু এটা জানার একটা রাইট আছে যে কে বা কারা তাকে ফোর্স করলো, মানসিকভাবে এত চাপ দিল যে সে ভিডিওটা ডিলিট করতে বা হাইড করতে বাধ্য হয়েছে। প্রচুর বকবক করে ফেললাম এই ভিডিওতে, আমি একটু বেশি কথা বলি, তোমাদের মধ্যে অনেকেই বলো, অনেকে বলো মিষ্টি মিষ্টি কথা বলি, অনেকে বলো ভুলভাল কথাবার্তা বলি, যে যার মতামত আর কি পোষণ করো। তো ঠিক আছে, এই ভিডিওতে এইটুকুনি বলার ছিল, তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম। তোমাদের পার্সোনালি কার কী ওপিনিয়ন আছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও, তোমাদের কী মনে হয় যে কী অ্যাকচুয়ালি ঘটতে পারে তার সাথে। যতক্ষণ না আমরা জানতে পারছি, বঙ্গাই হয়তো বলে দেবে যে কী ঘটেছে তার সাথে, আমি আশা করছি সে হয়তো এখন বলতে পারছে না, যেহেতু রিসেন্ট ঘটেছে ঘটনাটা, আজকেই ঘটেছে, সে হয়তো পরবর্তীতে 2-3 দিন পর হয়তো বলেও দিতে পারে যে এই কারণে আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছিলাম। তো টিল দেন আমরা একটু নিজেরা অ্যানালাইসিস করে নিই, তোমাদের কার কী ওপিনিয়ন আছে এ সম্পর্কে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা একদম ভুলবে না। এবং তোমরা যারা যারা এখন ডিওস্টের ফর্মের সদস্য উঠেনি, নিচে রেড সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আমাদের চ্যানেলে মজা হয়, আড্ডা হয়, এর বাইরে কিচ্ছু না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।